গুগল ড্রাইভ কি কি কাজে ব্যবহৃত হয়, কিভাবে করবেন, সেসব নিয়ে আজকের ভিডিও। তো গুগল ড্রাইভ হচ্ছে একটি ক্লাউড স্টোরেজ যেখানে আপনি ফাইল আপলোড করে রাখতে পারবেন, যে কোনো ফাইল, অবশ্যই ভাইরাসবাদে, কারণ তারা প্রতিনিয়তই ভাইরাস চেক করে। তো আপনি ভাইরাসবাদে যে কোনো ফাইলস আপলোড করতে পারবেন, আপনি যে কোনো স্থান থেকে এটি অ্যাক্সেস করতে পারবেন, যে কোনো ডিভাইস থেকে এটি অ্যাক্সেস করতে পারবেন। আপনি সাপোজ কোথাও যাচ্ছেন, তো আপনার একটা ফাইল লাগবে যেটা আপনি মেমোরি কার্ডে নিতে পারবেন না, বা যে কোনো কারণে আপনি সেটি মেমোরি কার্ডে নিতে পারবেন না। তো আপনি জাস্ট গুগল ড্রাইভে আপলোড করে দিবেন, আর তারপরে সেটি আপনি ফোন দিয়েই অ্যাক্সেস করতে পারবেন। আপনার যে জিমেইলটা, সেটা কম্পিউটার লগ ইন থাকতে হবে এবং ফোনে লগ ইন থাকতে হবে। তো এই দুইটা জিনিস হলেই আপনি গুগল ড্রাইভের সুবিধা নিতে পারবেন। গুগল ড্রাইভ ফোনের জন্য আছে, আইফোনের জন্য আছে, অর্থাৎ অ্যান্ড্রয়েড সিস্টেমের জন্য আছে, আইফোনের জন্য আছে, উইন্ডোজের জন্য আছে, ম্যাক অপারেটিং সিস্টেমের জন্য আছে। তো সবাই এটি ব্যবহার করতে পারবেন। যদি আপনি আইফোন ইউজার হয়ে থাকেন তাহলে অ্যাপ স্টোর থেকে নামিয়ে নেবেন, যদি অ্যান্ড্রয়েড ইউজার হয়ে থাকেন তাহলে আপনি গুগল প্লে স্টোর থেকে নামিয়ে নেবেন। তো আমরা এখন দেখব কিভাবে কম্পিউটার এটি করা হয়। আর তার আগে আরো কিছু বলেনি, সেটি হচ্ছে গুগল ড্রাইভ 2012 সালে লঞ্চ করা হয়। তো আপনি হায়েস্ট 15 GB ফ্রি আপলোড অথবা স্টোরেজ রাখতে পারবেন, কিন্তু যদি আপনি এদের প্ল্যান মাফিক চলেন তাহলে আপনি 1 টেরা 2 টেরা 5 টেরা 10 টেরা 15 TB পর্যন্ত এদের গুগলে স্টোরেজ রাখতে পারবেন আপনি। তো ক্লাউড স্টোরেজের সুবিধা, আপনি এটা যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবেন, বাট অসুবিধা থাকে, ফাইল চুরি হওয়ার এটা সম্পূর্ণ নিরাপত্তার মাঝে থাকে না, তারপরেও গুগলের ফাইল চুরি করা অনেক টাফ ব্যাপার। তো বন্ধুরা, আমি প্রান্ত আর টেকলাইন 360 চ্যানেলে আপনাকে স্বাগতম। তো আসুন দেখা যাক কীভাবে এই স্টোরেজটি ব্যবহার করবেন। আর তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, বুঝতে সমস্যা হলে কমেন্টে জানাবেন, অথবা আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে এসে জানাতে পারেন। তো আসুন দেখা যাক কীভাবে করা হয়। সাবস্ক্রাইব করুন টেকলাইন 360 চ্যানেলকে, তারপর ক্লিক করুন এই বেল আইকনে সবার আগে লেটেস্ট টেকনোলজি রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। তো প্রথমে আপনি চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে। যদি আপনার গুগল ক্রোম ইনস্টল করা না থাকে তাহলে আপনি আমার একটি ভিডিও আছে, দেখে আসুন কীভাবে গুগল ক্রোম ইনস্টল করতে হয়। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, অথবা উপরে যাই বাটন দেখতে পাচ্ছেন এখানে চাপ দিয়ে যেতে পারেন। তো প্রথমে এই গুগল ক্রোম ইনস্টল করে তারপরে একটি জিমেল খুলতে হবে। জিমেল যদি খোলা না থাকে জিমেল কীভাবে খুলতে হয় তা নিয়ে একটি ভিডিও দিয়েছি, সেটাও দেখে আসবেন। প্রথমে গুগল ক্রোম ইনস্টল করবেন, তারপর একটি জিমেল খুলবেন, খোলার পর এইবারে ভিডিওটি দেখবেন। তো প্রথমে চলে যাবেন google.com-এ, যাওয়ার পরে গুগলে যাওয়ার পরে এখানে লিখবেন আপনি গুগল ড্রাইভ, লিখে সার্চ করবেন। এই যে এখানে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, গুগল ড্রাইভ ফ্রি ক্লাউড স্টোরেজ ফর পার্সোনাল ইউজ, এটা একটা চাপ দিবেন, অর্থাৎ রাইট ক্লিক করবেন, করার পর ওপেন লিঙ্ক ইন এ নিউ ট্যাব এটা চাপ দিবেন। এবার এখানে আপনি চাপ দিবেন গো টু গুগল ড্রাইভ। তো এখানে দেখতে পাচ্ছেন 172 MB ব্যবহার করা হয়েছে 15 GB-র ভেতরে। প্রথম 15 GB আপনি একদম ফ্রি ইউজ করতে পারবেন। একটা জিমেইল খুললে 15 GB পেয়ে যাবেন ক্লাউড স্টোরেজ। এখানে দেখতে পাচ্ছেন আপগ্রেড স্টোরেজ, অর্থাৎ এটা আপগ্রেড করা যাবে, তবে এদের তাতে পেইড করতে হবে। তো এখন আমরা একটি নতুন ফোল্ডার বানাবো এর ভিতরে, আর তার ভিতরে একটা ফাইল, একটা দুইটা ফাইল অ্যাড করব। তো এটা করার জন্য আপনাকে জাস্ট যে এখানে যে নিউ নিউ দেখতে পাচ্ছেন এই নিউতে চাপ দিবেন। দেওয়ার পর এখানে আপনি একটি নিউ ফোল্ডার করবেন, যদি নিউ ফোল্ডার করতে চান তাহলে নিউতে চাপ দেওয়ার পরে ফোল্ডার চাপ দিবেন। আমি একটি নিউ ফোল্ডার করি, তারপর ক্রিয়েট। এখানে দেখতে পাচ্ছেন একটি ফোল্ডার তৈরি হয়ে গেছে, এটা আবার ডবল ক্লিক করুন, করার পর আবার নিউতে চাপ দিবেন। তারপর এখানে ফাইল, যদি ফোল্ডার আপলোড করতে চান তাহলে ফোল্ডার আপলোড করে দেবেন, আর যদি ফাইল আপলোড করতে চান তাহলে ফাইল আপলোড দেবেন। তো আমি একটি ফোল্ডার আপলোড দিই প্রথমে, তারপর একটি ফাইল আপলোড দেব। তো এখানে দেখতে পাচ্ছেন আপলোডিং হচ্ছে, ততক্ষণে আমরা আরেকটা ফাইল আপলোড করি। তো আপনি যদি চান আপনার এই ফাইলগুলো অন্যের সাথে শেয়ার করতে তাহলে জাস্ট ছবিগুলো ওপেন করবেন,
করার পর একটা ছবিতে রাইট ক্লিক করবেন। করার পর এখানে দেখতে পাচ্ছেন গেট শেয়ারেবল লিঙ্ক, এই লিঙ্কে চাপ দিলে একটা লিঙ্ক পাবেন আপনি এজ এ কপি টু ক্লিপবোর্ড, অর্থাৎ কপি হয়ে গেছে। তো এখন জাস্ট এটা কারো কাছে সেন্ড করে দিবেন, তাহলে সে ছবিটা ওপেন করতে পারবে। তবে ভয়ের কিছু নেই, এই শুধুমাত্র সে শুধুমাত্র এই ছবিটা ওপেন করতে পারবে, অন্য কোনো ছবি ওপেন করতে পারবে না। এদিকে আমাদের আপলোড হয়ে গেছে, তো আপনি এটা রিমুভ করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন, কপি বানাতে পারবেন, ডিটেলস দেখতে পারবেন, রিনেম করতে পারবেন, অন্য জায়গায় নিতে পারবেন, প্রিভিউ দেখতে পারবেন। তো এই ফাইলটা এজ আপলোড হয়ে গেছে, এজ এ ফোল্ডার আর এজ এ ফাইলটা। ফাইলটা শেয়ার করার জন্য জাস্ট রাইট ক্লিক করবেন, তারপর গেট শেয়ারেবল লিঙ্ক আর এজ এ ফাইল। এটা যদি আপনার শুধুমাত্র আপনার নিজের কাজের জন্য হয় তাহলে আপনি শেয়ার করার দরকার নেই, আর যদি আপনি অন্য কেউ এটি দিতে চান তাহলে জাস্ট রাইট ক্লিক করে শেয়ার গেট শেয়ারেবল লিঙ্কে চাপ দিবেন। আর যদি আপনি কম্পিউটার আপলোড করেছেন অথবা ফোনে আপলোড করেছেন, কম্পিউটারে দেখতে চান অথবা ফোনে দেখতে চান, তাহলে জাস্ট একই ইমেইল দিয়ে গুগল ড্রাইভ ইউজ করবেন, তাহলেই হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো, ধন্যবাদ সবাইকে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন, কমেন্টে জানাবেন কোথাও বুঝতে সমস্যা হলে, আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন, আর আমার সাথে থাকতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা ধন্যবাদ সবাইকে।